ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, প্লিজ কেউ সিরিয়াস নেবেন না। নমস্কার দিদি, বলছি সবাই বলছে তুমি নাকি বেশ ভালো গান গাইতে জানো, প্লিজ একটা গান করে শোনাও না। আমি একটা চণ্ডীপাঠ করি। চণ্ডীপাঠ করবে? করো তাই শুনি। সকালে উঠি আমি দাঙ্গা করে চলি, মনে মনে সারাক্ষণ মিথ্যে কথা বলি, সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি, সারাক্ষণ মানুষদের উপর কুৎসা করি। বলছি দিদি, তুমি চণ্ডীপাঠ করার কথা বলে এটা কি বললা? তুমি ভুল করে এটা কি বলে বলেছো একবার ভেবে দেখেছো? লোকেদের তোমার উপর একদম ক্ষেপে গেছে। আমি হাত জোর করে ক্ষমা চাইছি এর জন্য। আরে দিদি, দর্শকের কাছে ক্ষমা চাওয়ার কি আছে? তুমি তোমার অরিজিনাল চণ্ডীপাঠটা শুনিয়ে দাও, লোকে এমনিতেই তোমাকে ক্ষমা করে দেবে। শুরু করো, করো চণ্ডীপাঠ করো। মা দুর্গা, মা কালী, জয় বজরং বলি, ওম নমো শিবায়, গণপতি বাবা মৌর্যা, বিশালাক্ষী, বিষ্ণু মাতা, রক্ষা কালী, জয় মাতা দি, সন্তোষী মা। ওরে বাবা! বলছি দিদি, শুনলাম তুমি নাকি বেশ ভালো কবিতা আবৃত্তি করতে পারো, একটু শুনিয়ে দাও না, দর্শক শুনতে চাই। হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা, দুম্বা দুম্বা বুম্বা বুম্বা বাম্বা বাম্বা। বলছি দিদি, আমার বাড়ির উঠোনে না একটা বড় নিম গাছ আছে, সেই নিম গাছে দুনিয়ার সব কাকুর এসে বসবে আর সারাদিন কা 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 করতেই থাকে, না শান্তি মতন ঘুমাতে দেয়, না শান্তি মতন খেতে দেয়। তুমি একটা ব্যবস্থা করো তো, তুমি এমন একটা গান গিয়ে আমাদেরকে শোনাও, শালা সেই গানটা চালিয়ে যাতে শালা কাক উড়ে পালিয়ে যায়। তোমার ট্যালেন্ট আছে আমি জানি, তুমি ছাড়া কাক তাড়ানো সবার দ্বারাই সম্ভব না। গান গিয়েই দিদি, বলছি দুর্গাপূজা তো চলেই আসলো, বলছি এমন একটা নাচের গান গিয়ে শুনিয়ে দাও যাতে তোমার গানটা দুর্গাপূজায় হরদম চলে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। दीदी, বলছি একটা রবীন্দ্র সঙ্গীত গাও, তোমার যা কোকিলের মতন কণ্ঠ, তোমার কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত যা ম্যাচ করবে না, একদম জাস্ট ওয়াও। আরে দিদি, তুমি গাও না, ওই দাদুটাকে দিয়ে গাওয়াচ্ছ কেন? বলছি তোমার কোকিল কণ্ঠে গান শোনার জন্য আমার দিলটা ধকপক 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 করছে। বলছি দিদি, অনেক কিছুই তো শোনালে, সামনে দুর্গাপূজা চলে আসলো, বলছি এবার একটা মন্ত্র পাঠ হয়ে যাক নাকি? ওম জয়ন্তী মঙ্গলী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা ধাত্রী সাহা সদা নমস্তুতে, মধু কৈটু বিধাত্রী বড়দে সব শিকুমার দামার নষ্ট করে দিল। কেসে কেসে লোক রেতে আর ইয়া পর। আরে তোরা কে কোথা আছিস এদিকে আয় রে, সুকুমার দেখে ওখান থেকে উঠা, বদমাশ কোথা কর, দিদিকে মন্ত্রপাত করতে দিচ্ছে না, শুধু ডিস্টার্ব করছে। যাই হোক দিদি, তোমার ট্যালেন্ট আছে এটা তো মানতে হবে। বলছি দিদি, তুমি এত কিছু কবে শিখলে? আমি ছোটবেলা থেকে এটা শিখেছি। যাই হোক দিদি, একদম ফাটিয়ে দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। দিদিকে একটু লাইক আর শেয়ার ঠক দিদি, মা কাল কাছে তোমাকে লাইক আর শেয়ার ঠক দিজে, 5000 লড়ে দিক জানা চাইয়ে। ভিডিওটি সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, সো প্লিজ কেউ সিরিয়াস নেবে না। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, পাশের থাকা বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবে যাতে পরের ভিডিওর নোটিফিকেশনটি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করতে একদম ভুলবে না। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবে সবাই, বাই।